বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের এই অধ্যায়ে কনজুঙ্কটিভ ভাই নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি ভার্ব, হ্যাটেন, ওয়্যারেন, উড। এই তিনটি ভার্ব আমরা যখন কাল্পনিক জগতে অথবা অবাস্তব জগতে কোনো বাক্য গঠন করতে যাব, তখন আমাদের এই তিনটি ভার্বের সাহায্যে কনজুঙ্কটিভ ভাই ব্যবহার করতে হবে শব্দ গঠনের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইট উড বি গ্রেট, এটা ভালো হতো, ইট উড বি নাইস, এটা সুন্দর হতো। সেক্ষেত্রে জার্মানে আমরা পাচ্ছি এস ভেরে টল, এস ভেরে শুন, ভ্যান হচ্ছে যদি, ইফ। চলুন তাহলে দেখে আসি আমরা আজকে আরো কিছু উদাহরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি উদাহরণ, এস ভেরে বেসার ভেন ইস ম্যাথ সাইট হেটে, ভালো হতো যদি আমার আরো বেশি সময় থাকতো। এখানে দুটি বাক্যের সমন্বয়ে আমরা কোনো একটু স্পাই গঠন করতে পেরেছি। প্রথমটি হচ্ছে হাউপটসাটস এবং পরেরটি হচ্ছে নেবেনসাটস। আমরা হাউপট এবং নেবেনসাটস সম্পর্কে পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। এখানে দেখার বিষয় হচ্ছে হাউপটসাটসের সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি থাকবে এবং নেবেনসাটসের সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি থাকবে না, ভার্ব বাক্যের শেষে বসবে। এস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ভেরে ভেরে ইউজ করছি। এস ভেরে পেসা ভেন ডু টিশ কনসেন্ট্রিয়ান ভুডেস্ট, ভালো হতো যদি তুমি মনোযোগ দিতে। যদিও এই বাক্যের বর্তমানে বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কারণ এটার কোনো ইম্প্যাক্ট এখন পড়তেছে না। সেজন্য এখন আমরা দেখব এই বার্বগুলোর উৎপত্তি স্থল। হ্যাটেন বার্বটি উৎপত্তি হচ্ছে হাবেন থেকে, ওয়্যারেন জাইন বার্ব থেকে, এবং ভুডেন ওয়্যারডেন অর্থাৎ মডাল ভার্ব থেকে। বাংলায় যেগুলো অর্থ হচ্ছে হ্যাটেন থাকতো, বর্তমানে থাকা ছিল, কিন্তু হ্যাটেন থাকতো, ওয়্যারেন হতাম, ভুডেন হতাম। ভুডেনের পরে একটি ইনফিনিটিভ বার্ব আমাদের ব্যবহার করতে হবে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি ভ্যান ডু ডিশ কনসেন্ট্রিয়ান ভুডেস্ট। এখানে ভুডেন পার্সোনাল যেই ডু এবং সেখানে সেজন্য আমরা ইউজ করছি ভুডেস্ট। চলুন তাহলে দেখে আসি পার্সন অনুযায়ী এই এই ভার্বগুলোর গঠন প্রণালী। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সন অনুযায়ী ভার্বগুলোর গঠন প্রণালী, যেমন ইস হেটে, ইস ভেগে, ইস ভুডে, ডু হেটেস্ট, ডু ভেগেস্ট, ডু ভুডেস্ট। এয়ার জি এস হেটে, এয়ার জি এস ভেগে, এয়ার জি এস ভুডে, ভিয়া হেটেন, ভিয়া ভেগেন, ভিয়া ভুডেন, ইয়া হেটেট, ইয়া ভেগেট, ইয়া ভুডেট, জি হেটেন, জি ভেগেন, জি ভুডেন। বন্ধুরা, চলুন তাহলে আরো একটি উদাহরণ দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্লা ইস্ট জেয়া এরকাল্টেড, কার্লা খুব অসুস্থ, দেস হাল কাউফট জি মেডিক কামেন্টে,
তাই সে ওষুধ কিনে। এখানে দুটি বাক্য, এই দুটি বাক্য আমরা নেভেনজেটসের মাধ্যমে, নেভেনজেটস এবং হাবসেটসের মাধ্যমে একত্র করব, এবং সেখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা ইউজ করব ভেন, যদি। আমরা এই শব্দটাকে কাল্পনিক জগতে নিয়ে যাব, যেখানে আমরা দেখতে পাচ্ছি এইভাবে, কার্লা যদি খুব অসুস্থ না হতো তাহলে সে ওষুধ কিনত না। ভেন কার্লা নিশ্চ জো এয়ার খেলটেট ভেগে ভুডে জি খাইনে মেডিকামেন্টে কাউফেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কি কনজাঙ্কটিভ ফাই গঠনের ন্যূনতম কোনো একটা ধারণা দিতে পারছি। আশা করছি বাকি এক্সাম্পলগুলো, বাকি উদাহরণগুলো আমি ভিডিওর কমেন্টে লিঙ্কে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অন্যান্য ভার্বগুলো সম্পর্কে ধারণা নিতে পারেন, কিভাবে অন্যান্য ভার্ব দিয়েও আপনারা কনজাঙ্কটিভ ফাই গঠন করবে যার মানে। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।